এই জন্য যেখানে আল্লাহর নাম আল্লাহ নিয়েছেন সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম করে দিয়েছেন আমরা অন্তত শুকরিয়া আদায় করি অথবা খুশি হই এই কারণে যে অন্য নবীর উম্মত হয়ে আসলে হয়তো এই সম্মান পেতাম না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে যে সম্মান পেয়েছি কিয়ামতে আমরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না এখন আমাদের উচিত হচ্ছে নবীর উম্মত হওয়া 750 কোটি মানুষ এখন দুনিয়ায় 175 কোটি মুসলিমের তালিকায় আছে এর ভিতরে নবীজির উম্মত হওয়ার জন্য যে গুণগুলো আল্লাহর নবী দিয়েছেন মানসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান তো ওই লোকটা যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায় কে কোন মুসলমান শান্তি পায় এ কথা না মানুষ শান্তি পাওয়া লাগবে সে মানুষ যে ধর্মের হোক যদিও পৃথিবীর কোন ধর্মের কাছে এখন আমরা নিরাপদ না তমাম দুনিয়ায় অন্যান্য জাতিরা সব আক্রমণ চালাচ্ছে অত্যাচার করছে শুধুমাত্র মুসলমানদের কাদের আমরা যতটুকু অন্তত ইমানের দাবিতে বলিয়ান এই ইমান নিয়েও গ্যারান্টি দিতে পারি মুসলমানের হাতে আজ পৃথিবীতে কেউ আক্রান্ত হয়নি বিনা কারণে এখনো হচ্ছে না ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ আমরা যদি কিয়ামতে সব নবীর উম্মতের আগে জান্নাতে যেতে চাই আমাদের শর্ত নবীর উম্মত হওয়া লাগবে কি হওয়া লাগবে কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু ক্বাওলা কিছু মানুষ উল্টা পাল্টা এখানে এখনো আছে লাইট মারে কেন জায়গা পাচ্ছেন না না জায়গা বলে বাড়ি চলে যান এই যে বিয়াদবকে লাইট মারি ধরে 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 আট সাইড ওর মাথায় কি মগজ নেই না গোবর দেওয়ার বসেন ওখানে জায়গা পেলে বসেন না হলে ওখানে দাঁড়িয়ে থাকে কথা বলবেন না কে এদিকে ওদিকে উল্টা পাল্টা লাইট মারবেন না এটা কি একে কনসার্ট হচ্ছে নাকি বললাম না এটা ইবাদত চলছে নাস্তিক রাম আর বাম বাংলাদেশে মাত্র কয়েকটা আছে এই মানুষগুলো যে আপনার কাছে একটা রিপোর্ট দেবে যে এ দেশের এই 50 জনকে কথা বলতে দেবেন না এ দেশ কি মগের মূল্য ওটা করার জায়গা পাচ্ছেন না ওই রকম কিছু করতে হলে দেশ থেকে আমাদের আগে তাড়িয়ে দে তারপরে আর অথবা সংবিধান পরিবর্তন করে সংবিধানে লেখা আছে আমার ব্যক্তিগত যে মত আছে আমি প্রকাশ করতে পারবো আপনি কথাও বলতে দেবেন কি হয়েছে মনে যা লাগছে তাই করছে মনে কাছে দিন এই শেষ হয়ে থাকবে যতক্ষণ আমরা কোরআন থেকে কথা বলবো আপনি বাস্তবতায় আসে কোন পাগল ছাগল যে রিপোর্ট দিয়েছে ওনারা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা তো যারা রিপোর্ট দেয় তারা বলবে সুদের বিরুদ্ধে কথা বললে যে সুদ খায় ওর মন পাওয়া যাবে ও দোয়া করবে আমার জন্য যার বউ বেপর্দায় চলে পর্দার পক্ষে কথা বললে জীবনও খুশি হবে তা আমি খুশি করবো কে দিয়ে কোরআনে তো ওই আয়াত নেই এখন যদি বলেন হুজুর আপনি আমার পক্ষে ওয়াজ করবে তারপর পক্ষে তো ওয়াজ নেই কারণ আপনি তো ওই কথাগুলো মানেন না এটা কোরআন নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এখান থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআন যারা শুনবে আল্লাহ জানিয়েছেন তিন প্রকার মানুষ কোরআন শুনছে শুনবে যেমন এরা এই তিন প্রকার মানুষে অতীতে শুনেছে প্রথম নম্বরে তারা যারা কাফে ডাইরেক্ট ফতোয়া সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন আল্লাহ তাআলা বলেন হে নবী কাফেররা সিদ্ধান্ত নিয়েছে এই যে দুনিয়ায় সব চলতে দেব কোরআন চলতে দেব না ঠিক এই কোরআন কি আমির হামজা বলছে না আমি তো অ্যাডভার্টাইজ করছি এই কথা আসলে কার তাহলে আপনি কোরআন বন্ধ করা এই মাহফিলটা আজকে বন্ধ করা মানে আল্লাহর মুখ বন্ধ করে দেওয়া কোথায় হাত দিচ্ছেন টের পাচ্ছেন কুষ্টিয়া জেলায় আমার বাড়ি আপনি সেই খোঁজ খবর নেন যে সমস্ত তকমাগুলো আমার নামে সাইনবোর্ড হিসাবে লাগিয়ে দেন একটাও ঠিক না সব মিথ্যা কথা আজকে থানাতে যাওয়ার পরে শুনলাম কোন এসআই নাকি আমার বিরুদ্ধে বিভিন্ন জিনিস দিয়েছে ওনারা আকিস গ্রুপ লালন পালন করে মিথ্যা কথা আকিস গ্রুপের সাথে মাত্র আজ 9 মাস আমার পরিচয় আর এর আগে ওনার তো চিন্তামই না
ওয়াইসার বাড়ি নাকি শুনলাম কুষ্টিয়ায় ও মহা কুষ্টিয়ায় বাড়ি না ওটাও মিথ্যা কথা ইন্ডিয়া ইন্ডিয়ার বাড়ি মানুষের একটা কমন সেন্স থাকা দরকার আন্দাজে জানা নেই বোঝা নেই শোনা নেই এক মন্তব্য দিয়ে দেয় আল্লাহ তাআলা মা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে জানিস না মুখ খুলবি না আল্লাহর নিচে যে বিষয়ে জানো না কথা বলবো না আর ও যেটা জানে না সেটা বেশি করে বলবে বরাবর শ্রেণীই না মনে হয় কারণ আমি সেই ছোটবেলা থেকে ভাই ও শ্রেণী কি করি আমার গোষ্ঠের লোকটা আমি চিনি না সত্যি কথা বলছে আমার গোষ্ঠের লোকটা আমি চিনি না তো ওরে আমি কি করে চিনবো আমার গোষ্ঠীতে আমার দোলা ভাই এখন প্রশাসনে আছে দাঙ্গা বিভাগে আমার চাচা আছে এখন মিশনে এই এই দুইজনকে চিনি বাকি আমার আশপাশ তিন চার গ্রামে প্রশাসনের কেউ নেই কোন জেলার বা কোন দেশের আমি তাও জানি না আন্দাজে পরিচয় দিয়েছে এইরকমই সব আন্দাজে আন্দাজে চলছে কোনো কিছু থাকলে আপনাকে দেখাবো দেখাতে হবে আন্দাজে এক কথা বলা ঠিক না মগের মূল্যক এখনো হয়নি আগে হোক তারপর যা ভালো লাগবে মগের মূল্যক এখনো হয়নি এক নম্বরে কোরআনের শ্রোতা তারা যারা শুনলেই বাধা দেয় শুনলেই এদিকে তাকান শুনলে বাধা দেয় কেন ওদের উদ্দেশ্য হচ্ছে ওয়াল গাফিহি শুধু শুনলে বাধা দিলে হবে না এটা বন্ধ করা লাগবে হট্টগোল করে যে কোনো কায়দায় লাল্লাকুম তাগলিবুন যদি বিজয়ী হতে চাও এই সিদ্ধান্ত এই ধারণা এই বিশ্বাস কাফেরদের কাদের এখন এই বিশ্বাস যদি কেউ লালন করে কোরআনের মাহফিল বন্ধ করে দিলে আমরা বিজয়ী আমার উপরে উঠতে পারবো তাহলে এই ধারণা কাফেরদের আপনি এই ধারণা লালন করছেন নামের আগে মোহাম্মদ লেখার দরকার নেই আপনিও কাফের আবু জাহেল কাফের ছিল এই জন্য ওর জানাজা হয়নি কথা বলে না কেন কবর দেয়নি তাহলে আপনাকেও কবর না দিয়ে জানাজা না দিয়ে যাওয়া দরকার কারণ আপনি তো জান্নাত পাবেন না এই দ্বিতীয় নম্বর কোরআন শুনতে আসে তারা যারা বিশ্বাস করে কিন্তু যখন দেখে যে কোরআনের বক্তব্যগুলো তো একটাও আমার পক্ষে হয় না সব বিপক্ষে যায় কারণ আমি সোদ খাই ঘোষ খাই বউ বেপর্দায় চালায় আমার যুবতী মেয়ে উল্টা পাল্টা করে বেড়ায় আমার পক্ষে তো কোনো আয়াত কোরআনে নেই হুজুর কি বানাবে নাকি নাটোরের মাওলানা রুহুল আমিন ভাই বলছেন ইমামতি করতে গিয়ে এক জায়গায় তেলাওয়াত করলাম সোদের আয়াত দিয়ে এখন মসজিদের ক্যাশিয়ার যে সোদ খায় অর্থাৎ আমি জানি মানে আমারে বলছো হুজুর আপনি আমারে বাস দিলেন আমি যে সোদ খাই এলাকার মানুষ জানি আপনার বলার দরকার কি ঠিক আছে আগামী সপ্তাহে আমি আপনাকে আর রাখতে চাই না বাবা গেলাম একটু উপশহরে যে আজকে তেলাওয়াত করলাম যে আজকে অন্তত আর সুদের আয়াত পড়বো না পর্দার আয়াত পড়বো পর্দার আয়াত পড়ে দেখে ক্যাশিয়ার ক্যাশিয়ারের পরে এবার সেক্রেটার ও বলছে হুজুর কি করলেন আমার বউ বেপর্দায় চলে ওই বেড়াকে চাকরি করে তাই আমি আপনারা রাখবো না বলছে আপনাকে তো বলি নাই বলে না আপনি তা বলার সময় মাঝে মাঝে আমাদেরকে তাকাই খেয়ে গেল বাদ দ্বিতীয় নম্বরে এক গ্রাম অঞ্চলে গেলাম ওখানে আসি মনে করলাম আজকে আর আরবিতে কোনো বয়ানই করবো না খতবা যেটা আছে ওটা বাংলায় শুধু পড়ে দিলাম নামাজের ভেতরে সুরা ইয়াসিন পড়লাম ইয়াসিন আল কোরআনিল হাকিম ওরে আল্লাহ নামাজ শেষ হওয়ার পরে আমার বছর বছর কি করলেন এই মসজিদের সভাপতি ওর নাম হচ্ছে ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম আপনি ওদের বাপ বেটার নামে কোরআন পড়লেন আমি যে আপনাকে টাকা দেব আমার নামে সূরা পড় আগামী সপ্তাহে কিন্তু আপনার আমার নামে সূরা বানাতে হবে বলছে ঠিক আছে সূরা বানিয়েছে ইয়া আজ্জুহাল বাবর আংটা কালবন বাবু কা খিনজির অজ্জাত কা হিমার ফাইন্না কমলা জাহিলোন পেছনে তো ক্যাশিয়ার আল্লাহু আকবার বলছো মনে করছে কি সুন্দর সূরা নামাজ শেষ করে বলছো হুজুর যে সূরা বললেন আমার নাম আমার বাবার নাম আমার দাদার নাম সব আপনি একটু অর্থ বলেন তো ওর নাম ছিল বাবু নাম কি এখানে নামও দিয়েছে ইয়া আজ্জুহাল বাবু হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর বাবা শুকর তোর দাদা গাধা তোর চৌদ্দ বংশ মূর্খ এখন ইমামতি যাচ্ছি থাকবে আপনি সে পক্ষে আয়াত বলতে বলেন আপনার পক্ষে আমি আয়াত পাবো কোথায় আপনি শুনতে আসেন বিশ্বাসও করেন আমির হামজা বানিয়ে কথা বলবেন আপনি তাও জানেন কিন্তু যখন দেখেন যে আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে একটাও মেলে না তখন আস্তে করে পেছন কেটে ফিরে চলে যান এটা আছে সোরা নেসা 61 নাম্বার আয়াতে ওয়াইদা ইলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা হে
এনবি আপনি যখন ওদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে রাসূলের আদর্শের দিকে আপনি দেখতে পাবেন যে মানুষগুলোর সাথে আল্লাহ রাসূলের মিল নেই ওরা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ছে এরা হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক তাহলে কাফেরদেরকে জানাজা করা কবর দেওয়া জায়েজ নেই মুনাফিকদেরও জানাজা কবর দেওয়া জায়েজ নেই এমন কি মুনাফিকের কবরের পাশেও দাঁড়ানো জায়েজ না আমার মনে হয় বাংলাদেশে যেভাবে চলছে কাফের আর মুনাফিক বাদ গেলে এই দেশে 96 ভাগ মুসলমান না 6 ভাগ ওঠে কিনা তাহলে জানাজা আর কবর যদি বাদ হয়ে যায় এই দেশে অনেক জায়গা বেঁচে যাবে না ঠিক না তো এমনিতেও আগুনে যাবে ওরা আগুনেই দিয়ে তিন নম্বরে কোরআন শুনতে আসে তারা যারা মুমিন এদের গোনা বলি আল্লাহ দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ পাক বলেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে এই গুণটা সবার ভেতরে আছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত হলে ব্যাখ্যা বিশ্লেষণ হলে তখন তাদের ঈমান যা ছিল আরো বেড়ে যায় এরপর নবী যে আবু বকরের সামনে পড়েছিলেন আবু জেহেলের সামনেও পড়েছিলেন আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়ে গেছে আজকে আপনি এখানে কি হিসাবে বসেছেন আমি জানি না আপনি হয় মুমিন হবেন নাই মুনাফিক হবেন নাই কাফের হবেন কথা বলেন না কেন মুমিন যদি হয় তাদের সিমটা কি বললাম অন্তরে তাদের কাপ ধরবে তাদের অন্তরে ঈমান থাকলে ওটা আজকে বেড়ে যাবে আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বাড়ি যাওয়ার সময় বলবে আল্লাহ বাদে আর কাউকে আমরা ভরসা করি না এটা 100 জনের 6 ভাগ 100 জনের 6 ভাগ আর বাকি যে মুনাফিকের পরিচয় দিলাম শুনতে আসে বিশ্বাস করে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যখন মেলে না আস্তে করে কেটে পড়ে এইটা হচ্ছে 90 ভাগ আস্তে বলুন তাহলে ওদিকে 100 আর এদিকে 90 কত গেল বাকি আছে কত চার ভাগ হয় প্রথমে ওরা শুনলে শুধু কি করে বন্ধ করা যায় ল করা বেশি না মাত্র চার ভাগ কিন্তু লাভ দেয় বেশি এখানে আমাদের উচিত অন্তত আমরা যারা আছি কত ভাগ বললাম বলেন বলেন মাঝখানে এইগুলোই বেশি এরা আমাদের ভেতরেই মিশে থাকে আর গোড়া কেটে দেয় তাছাড়া 96 ভাগ মুসলমানের দেশে কোরআনের মাহফিল বন্ধ করবে কোন মায়ের দুধ খেয়েছে ও সাহস হয় কি করে কথা বলার সে যে সন্তান হয় হোক আপনার বলা দরকার আমরা কোরআনে কারিমের ভেতরে প্রবেশ করব আমরা রাসূলের উম্মত হওয়ার জন্য চেষ্টা চালাবো আল্লাহ যেন তৌফিক দেন জোরে বলেন আমিন আমিন কোরআন থেকে আমরা দুইটা আয়াত পড়েছি সূরা মুমিনুন থেকে আর সূরা মায়েদা থেকে মায়েদার 55 নম্বর আয়াত সূরা মুমিনুনের 12 13 14 নম্বর আয়াত এবার বলেন তো কোন সূরার আলোচনা করব মায়েদা জবান খুলে আগে কোরআনের সোনালী আয়াত পড়ে নিন কারণ ইবাল লি সাহেবিল কোরআন ইবরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা নবীকে বলেন দুনিয়াতে যেভাবে পড়তে কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা কোরআনের সাথী অনুসারী তাদেরকে বলা হবে পড়ো পড়তে পড়তে যেখানে তোমার শেষ হবে ওই জায়গায় তোমার জান্নাতে স্থান হবে সুতরাং দুনিয়াতে যদি সময় সুযোগ পান কয়দিনে বা বাঁচবেন কোনো গ্যারান্টি আপনার হাতে নেই সময় পেলে কোরআনের সাথে সময় দেবে কিসের সাথে বলেন এর সাথে সময় দিয়ে যতটুকু পারেন মুখস্থ করেন আমল করেন কিয়ামতের দিন ওই কয়তলা বিল্ডিং এর মালিক আপনি হতে পারবেন আমার 6666 আয়াত মুখস্থ আছে কম বেশি চেষ্টা চলে আমল করা আমাদের সাদি ভাইয়ের পড়া করান মুখস্থ আছে চেষ্টা চালাচ্ছে আমল করা কিন্তু যাদের দুই আয়াত মুখস্থ ওদের বিল্ডিং হবে কয়তলা আপনার পাশে যদি আমার 6666 তলা বিল্ডিং হয় ও দেখা যাবে আপনি চেষ্টা চালাচ্ছেন না এই চেষ্টা করার জন্য উদ্বুদ্ধ করার জন্য এই মাহফিল
এখানে আমরা কোন কারণে দেশ বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী কথা বলবো কোন কারণে আপনি আন্দাজে ভুল বুঝেন আপনার মাথায় মগজ নেই যে যা বলে আপনি তাই বিশ্বাস করেন ঠিক বাবা আপনি 1.5 ঘন্টা বলছে আপনি শুনেন কোনটা ইসলাম বিরোধী দেশ বিরোধী দেখান তারপরে বলেন ঠিক ওই রকম যদি ধরতে হয় তাহলে আপনি তো সবই বিরোধী ঠিক আপনাকে যদি ওইভাবে ধরতে হয় তাহলে আপনি তো সবই বিরোধী আপনার তো কোনো পক্ষে কিছুই নেই জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন প্রতিটি আয়াতে যেন অক্ষরে যেন আল্লাহ 10টা করে নেকি দিয়ে দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইলা আখিরি আয়া আল্লাহ পাক বলেন এটা সূরা মায়েদা কোন সূরা বললাম মায়েদা মানে দস্তরখানা মায়েদা মানে কি দস্তরখানা কি যদিও এই সুন্নাতটা আজ বাংলাদেশে প্রায় মরে গেছে মরে যায়নি চেয়ার টেবিলে ভাত খাওয়া আরম্ভ করে এখন কেউ দস্তরখানা বিছাতেও চায় না অথচ এটা এমন একটা দামি সুন্নাত নবীজি বলেন কেউ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খায় জান্নাতের হুরদের দেন মোহর শোধ হয়ে যায় আপনি জান্নাতের হুর পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই জান্নাত পাবেন কিনা তাও গ্যারান্টি নেই অথচ এই সুন্নাতটা আদায় করলে কিয়ামতের দিন আশা করা যায় নবীর এই হাদিস অনুযায়ী জান্নাত পাবেন হুরদের দেন মোহর শোধ হয়ে যাবে আমি সহ যে যেখানে আছি অন্তত এই সুন্নাতটা পালন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দেন করে বলেন আমিন আল্লাহ পাক আয়াতের ভেতরে জানিয়েছেন ইন্নামা অবশ্যই আলাইয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু তোমাদের বন্ধু এক নম্বরে আমি আল্লাহ দুই নম্বরে আমার রাসূল তিন নম্বরে পৃথিবীতে যারা ঈমানদার তারা আজকের আলোচনার বিষয় হচ্ছে কে আমার বন্ধু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এত বেশি কারণ বন্ধুর প্রভাবেই মানুষ সবচাইতে বেশি গোমরা হয় সাদি ভাই বেশি কথা বলছিলেন নেতার বিষয়ে নেত্রীর বিষয়ে যে পৃথিবীতে যারা গোমরা নেতার পেছনে চলে তারা যে ধরা খাবে মানে কোরআন দিয়ে হাদিস দিয়ে একটা একটা করে দলিল দিচ্ছিলেন আর আমি আজকে আলোচনা করছি সবচাইতে বেশি প্রভাব মানুষের জীবনে যার পড়ে সেটা বন্ধু অথবা বান্ধবী কথা বলেন এখানে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক হওয়া লাগবে কয়লার দোকানে গেলে আপনি যদি কয়লা নাও নেন কাছে থাকলে কিছু না কিছু ধোয়া পাবেন আতরের দোকানে গেলে যদি আতর নাও নেন অন্তত সেন্ট পাওয়া যাবে খুশবু পাওয়া যাবে না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি গোসল করতে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি গোসল করতে হাম্মাম খানায় গোসল খানায় গিয়ে দেখলেন একটা মাটির ঢেলা তার থেকে খুশবু বের হয় হাতে নিয়ে বললেন তুমি কি তোমার ভেতরে কি লুকানো আছে কবির ভাষায় কবি বলে মাটির এই ঢেলা থেকে যেন জবাব আসছে আমি আসলে অন্য কিছু না আমি আসলে মাটির ঢেলা ফুল বাগানের ভেতরে আমি কিছুদিন ছিলাম ফুলের ওই খুশবুর কারণে আমার ভেতরে এরকম সেন্ট খুশবু সুগন্ধি যুক্ত হয়ে গেছে কিছুদিনের সংস্পর্শে যদি একটা মাটির ঢেলা খুশবু যুক্ত হয়ে যায় যে তিনটি গুণ এখন বলবো এগুলো অনুযায়ী কোন মানুষ যদি বন্ধু নির্বাচন করতে পারে ওই লোকটাও আল্লাহর জান্নাতি হয়ে যাবে প্রথম বন্ধু মানুষের জন্য আমার আল্লাহ নিজে কে সবাই বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ আল্লাহ বলেন তোমাদের সকলের জন্য এক নম্বরে বন্ধু আমি আল্লাহ নিজে যেটা কম শব্দটা আছে তোমাদের সবার জন্য এখন আল্লাহ সবার জন্য বন্ধুর দাবি করার পরে অন্য আয়াতে ব্যাখ্যায় তিনি জানিয়েছেন এই সবাই কারা আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু আল্লাহ বন্ধু তোমাদের সবার কিন্তু যাদের ঈমান আছে শুধুমাত্র তাদের পৃথিবীতে আমি মানুষের সংখ্যা বলেছি এখন প্রায় 750 কোটি তার ভেতরে মাত্র 150 কোটি 175 কোটি মুসলিম এর ভেতরে মুসলিমদের যারা ঈমান ধারণ করেছে ঈমান যাদের অন্তরে আছে এই মানুষগুলো আল্লাহর বন্ধু
এখন আমার প্রশ্ন, যেহেতু একটা ক্লাস চলছে, তাফসীরের ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। আপনাকে আল্লাহ বান্দা হিসাবে গ্রহণ করতে চায়, শর্ত দিয়েছেন আপনার ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? আপনার ঈমান আছে কিনা এ কথা বলতে পারে কে? আল্লাহ। বলেন বলেন। আল্লাহ। নবীজিকে দিয়ে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই লোকটার ভেতরে যে ঈমান আছে, আপনার এই উম্মতের ভেতরে ঈমান আছে, আপনি টের পাবেন কি করে? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফান্তা মুমিন। যখন এই লোকটার কাছে ভালো ভালো কাজগুলো তার আনন্দ লাগবে, আর অন্যায় কাজ দেখলেই তার কষ্ট লাগবে, তখন যেন সে মনে করে তার ঈমান আছে। বাংলাদেশে ভালো কাজ সবার ভালো লাগে না? এই কথা বলেন না কেন? অথচ নামের আগে মোহাম্মদ, নামের শেষে আলী। ভালো কাজ দেখলে যাদের কাছে ভালো লাগে না, অন্যায় দেখলে যাদের কাছে কষ্ট লাগে না, বুঝতে হবে ওই লোকটা ঈমানের দাবি করলেও মিথ্যাবাদী, ওর ঈমান নেই। কথা বুঝতেছেন? তাহলে ঈমান আছে কার? যার ভালো কাজ ভালো লাগে, অন্যায় কাজ কষ্ট লাগে। এটা আমাদের দেশে চলে না, পুরো উল্টিয়ে গেছে। আমরা সব চিন্তা করি, হয় ব্যক্তিগত ভাবে, নাই দলীয় ভাবে, নাই আত্মীয়তার দিক থেকে। বলেন না কেন? এমনকি আজ এই দেশে দাওয়াতি যে কাজগুলো হচ্ছে, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, খানকায়, তাবলিগের বিভিন্ন মেহনতে, সব দেখবেন কায়দা করে বলা হচ্ছে, সব টেনে টেনে কথা বলা হয়। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যে যেই দল করে, যে যেই দলে আছে, হে নবী, আপনি দেখবেন সে সেই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। ও বলবে, আমার তাই সঠিক, আর বাকি সব ভুয়া, এ দেশে এখনো শুরু হয়নি। আজ ওয়াজ মাহফিলেও দেখবেন ঠিক ওই কায়দায় চলছে, বক্তাই সেই শুধু ওই দিকে টেনে কথা বলে, রাজনৈতিক বক্তব্য যারা দেয় তারাও শুধু ওর দিকে টেনে কথা বলে। পীরের মরিদ যারা পীর সাহেবের দরবারে যাবে, ওর দরবারই সঠিক, বাকি সবই বানানো। আল্লাহ পাক 1500 বছর আগে যা যা কোরআনে দিয়েছেন, আমার মনে হচ্ছে বাংলাদেশের সাথে 100% এখন মিল আছে। আরো দিন যত যাবে বেশি করে মিলবে। আল্লাহর নবী জানিয়েছেন, ইদা কানা উমারাকুম শিরারাকুম ওয়া আগনিয়াকুম বখলাকুম ওয়া উমরুকুম ইলা নিসাইকুম ফাযহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা। হে আমার উম্মতেরা, যখন দেশের ভেতরে দায়িত্বশীল মানুষগুলোর চরিত্র তোমাদের ভেতরে সবচাইতে খারাপ হবে, আপনি আজ তাকান, যারাই দায়িত্বে আছে তাদের চরিত্র কুকুরের চাইতে নিচে চলে গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রুম থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে, একটা মেয়ে লোক তো আনন্দে কান্দে না, মানে কোন কারণ একটা মেয়ে স্যারের রুমে বসে বসে কানছে, আপনি টের পাচ্ছেন? যত রকমের গার্মেন্টস গুলো আছে একটু তলে হাত দিয়ে খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ জায়গায় বাকিটা নাই বললাম। এদেশে যতগুলো বিভাগ আছে, সেক্টর আছে, তাও তো কিছুদিন একেবারে রাস্তাঘাটে চলছিল অপেন, ধর্ষণ একটু বন্ধ হয়েছে, এখন গোপনে চলছে। যাদের দায়িত্বশীল মানুষগুলোর চরিত্র যখন কুকুরের চাইতেও নিচে নেমে যাবে, ওই দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে, আর পৃথিবীর সব কাজ যখন তুমি দেখবে মেয়েদের পরামর্শ মতো করা হচ্ছে, তখন জমিনে অন্তত থাকার দরকার নেই, এই জমিনের চাইতে কবরই তোমার জন্য ভালো হবে। কথাটা মনে হয়, কথাটা মনে হয় কালকে বললাম নাকি কতদিনের? 1500 বছর আগে নবীজি এই কথাটা জানিয়েছেন, অথচ আজ বাস্তবে 100% মিলে গেছে। আমার ভাইরা, বাস্তবতা হচ্ছে বন্ধুত্বের যে বিষয়টা আমি বলছিলাম, আপনার ঈমান আছে কিনা এইটা যদি আপনি এখন টের না পান, আপনার বাংড়ি সোব্বা বড় হতে পারে, কিন্তু আল্লাহর বন্ধু আপনি হতে পারেননি। আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করেছে কাদের? বলেন বলেন। এখন ঈমান আছে কিনা আমি সংখ্যায় কি বললাম, যার কাছে ভালো কাজগুলো আনন্দ লাগে, অন্যায় কাজগুলো কষ্ট লাগে,
আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন আপনার কেমন লাগে, টের পাবেন যে আপনার ঈমান আছে কিনা। কোরআনে সূরা নিসা 5 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 136 নাম্বার আয়াত আয়াতের ব্যাখ্যা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহরে। ঈমানদারকে ডাক দিয়ে বলছে আল্লাহ যে তোমরা আবার ঈমান আনো, কথাটা কেমন হয়ে যাচ্ছে না? এই কথার অর্থ বুঝতে হলে আপনাকে তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব যেটা লিখেছেন এখানে যাওয়া লাগবে। কোন ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ যদি ঈমান আনতে বলে তাহলে বুঝতে হবে এর ভেতরে কোন কিন্তু আছে। ঠিক কথা বলে না কেন? এই কিন্তুটা কি, এটা যদি আবিষ্কার করতে না পারেন তাহলে আপনার ঈমান নেই। আর ঈমান না থাকলে আপনি যত যা করেন আল্লাহর বন্ধুত্বের দাবি করতে পারবেন না। কেউ যদি বলে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি তাহলে চারটা কথা তাকে মানা লাগবে। কয়টা? চারটা। ওই যে কায়দায় পড়েছিলাম ছোটবেলায়, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনারা ঈমান এনেছেন? কথা বলে দেখা। আর ঈমান আনা ছাড়া, আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া একজন মানুষ জান্নাতের আশা করবে? বলেন বলেন। কোন মানুষ যদি শুধু ঈমান আনে কোন আমল তার জীবনে নেই আল্লাহ তাও তাকে জান্নাত দেবে, কিন্তু ঈমান নেই আমল করলে সে আকাশ পরিমাণ জান্নাত পাবে? বলেন বলেন। এই যে মরব্বী আব্দুল হামিদ, আমার দাদার নাম আব্দুল হামিদ, উনি এখন 70 বছর মনে করেন বয়স, সারা জীবন উনি আল্লাহ রাসূলকে মানেনি, সকাল 10টার সময় ঈমান এনেছে কালেমা পড়ে, 11টার সময় মারা গেল, জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন। উনি তো কোনো আমলই করেনি, নামাজও পড়েনি, কারণ নামাজ পড়ার কোনো অর্থ ওনার উপরে আর আসে না। 10টা ঈমান এনে 11টা এক ঘন্টা মাত্র হায়াত পেয়েছে, মারা গেছে জান্নাতি গিয়েছিল। উনি ঈমান এনেছে সকাল 10টায়, মারা গেল দুপুর 2টায়, জান্নাতি না জাহান্নামী? ওনাকে একবারে এবার আর সরাসরি জান্নাতি বলতে পারবেন না, ওনাকে জান্নাতে যেতে হলে এক অক্ত নামাজের হিসাব দেওয়া লাগবে, কারণ 2টা বেজে গেলে এক অক্ত নামাজের ভেতরে চলে যায় জোহরের নামাজ। একথা বলেন না কেন? মাত্র 4 ঘন্টা হায়াত পেয়েছিল, 10টা 11টা 12টা 1টা 2টা, এই 4 ঘন্টা হায়াতে এক অক্ত নামাজ ফরজ ছিল, পড়ে নাই, হেলায় খেলায় নষ্ট করে দিয়েছে। আগে 1 ঘন্টা হায়াতে আমল নেই জান্নাত পেয়েছে সরাসরি, এখন 5 ঘন্টা হায়াতেও জান্নাত পাচ্ছে না, কারণ নামাজ এক অক্ত কাজা হয়ে গেছে। এখানে ঈমান থাকলে আপনাকে আল্লাহ জান্নাত দেবে, যদি আমল নাও থাকে আর আমল আছে ঈমান নেই তাহলে আপনাকে আল্লাহ জান্নাত অন্তত দেবে না। ঈমান আনতে হলে 4টা বিষয় লক্ষ্য করা লাগে। কয়টা? 1 নম্বরে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস আপনাকে করা লাগবে। এই বিশ্বাস আমরা করি? বলেন বলেন। এই বিশ্বাস আবু জেহেল করত? আবু জেহেল কে আল্লাহ পাক বলেন, হে নবী যদি ওকে প্রশ্ন করেন, লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আমরা যেমন স্বীকার করলাম যে আল্লাহ একজন আছে, আবু জেহেল স্বীকার করেছিল আল্লাহ একজন আছে, বলেন। 2 নম্বরে আমি শুধু আল্লাহ একজন আছে তার অস্তিত্বকে স্বীকার করি তা না, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু অস্তিত্ব আছে তা না, তার নামও আছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, তার কি আছে বলেন না কেন? আমার আল্লাহর নাম হচ্ছে 5000। কত? 5000। তাওরাতে 1000, ইনজিলে 1000, জাবুরে 1000, লাউহে মাহফুজে আছে 1000, আর এই কোরআনে আল্লাহ দিয়েছেন 1000। তাফসীরে মুনির মুফাসসির বলেন এই 5000 নামকে সামারাইজ করে আল্লাহ বিসমিল্লাহর ভেতরে যে 3টা নাম আছে ওই 3টা নামের ভেতরে ঢুকিয়ে রেখেছেন। কোন মানুষ যদি একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করে তাহলে 5000 বার আমার আল্লাহকে ডাকার সওয়াব পাওয়া যায়।
জবান খুলে কোরআনের আয়াতটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম 190 টা নেকি আল্লাহ অলরেডি আমাদের আমলনামায় দিয়ে দিয়েছে নেকির কদর বুঝবে তারা যাদের ঈমান আছে এটা বুঝবে না ওই মানুষগুলো যাদের ঈমানই নেই কথা বলেন না আমি ঈমান আনার জন্য পদ্ধতি বলেছিলাম কয়টা এক নম্বরে আল্লাহ একজন আছে বিশ্বাস করলে শুধু হবে না এটা তো আবু জেনের ছিল কিন্তু ঈমানদার না দুই নম্বরে আমার আল্লাহর নাম আছে কি আছে বলেন তাম দুনিয়া এখন 4,500 উপরে ধর্ম চলছে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের তাদের দেবতা আছে দেবতাদের নামও কথা বলা লাগবে হিন্দু ধর্মে যারা আছে তাদের দেবতার সংখ্যা 33 কোটি কত 33 কোটি আর আমাদের যিনি তার নাম আল্লাহ একজন তার গণবাচক নাম আছে 5,000 এর উপরে অন্যান্য ধর্মে আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই দেবতার নাম বলেন তো ও 5-6টা বলার পরে আর বলতে পারবে না কিন্তু আমাদের যিনি মালিক তার নাম অন্তত এখানে যারা হাফেজি পড়েছে ওদের 99টা অলরেডি মুখস্থ আছে কয়টা মানে কায়দায় পড়েছিলাম পেছনে ছিল লেখা এমন আল্লাহর উপরে আমি ঈমান এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে শুধু নাম না নামের গুণাগুণ আছে আমি অন্য ধর্মকে ছোট করার জন্য খাটো করার জন্য ইঙ্গিত দেওয়ার জন্য না বাস্তবতা বলছি তামাম দুনিয়ায় যত ধর্ম ওই সমস্ত ধর্মের দেবতাদের নাম আছে কিন্তু নামের কোনো গুণাগুণ নেই ওরা বিশ্বাস করে কালী দুর্গা দুর্গা ফসলে বরকত দেয় এই বিশ্বাস করে আপনি দুর্গাকে ফসলের মাঝখানে রেখে আসেন ফসল সব দুর্গা ছবি হয়ে যাবে কিন্তু আমাদের যিনি মালিক উনি যে নাম নিয়েছে ওই নামের গুণাগুণ উনি নাম নিয়েছে খালেক নাম কি খালেক মানে উনি ছাড়া আসলে কেউ সৃষ্টি করতে পারে না সৃষ্টি করতে পারলেও রূহ দিতে পারে না রূহ দেওয়াটা আলাদা এই জন্যই তার নাম খালেক আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক আমার আল্লাহ শুধু নাম নিয়ে বসে নেই এই নামের কারণে তামাম দুনিয়ার যত মাখলুক সবার কাছে রিজিক পৌঁছিয়ে দিচ্ছে আল্লাহর নাম হচ্ছে সাত্তার এই জন্য তিনি আমাদের অপরাধগুলো গোপন করে রেখেছেন তাফসিরে মুফাসসির বলেন আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ যদি সাত্তার নামটা না নিত আমরা যে অপরাধ করি এগুলো যদি আল্লাহ সব প্রকাশ করে দিত ঘর থেকে বের হওয়া আমাদের কারো দ্বারাই সম্ভব হতো না মুসাফির অবস্থায় মুখ দিয়ে যা বের হয় সেটাই নাকি কবুল হয়ে যায় মুসাফির অবস্থায় লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছে আল্লাহ দুনিয়ায় যেভাবে তোমার সাত্তার নামের ওসিলায় আমার 28 বছরের জীবনের অপরাধ গুলো গোপন করে দিয়েছো কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার সারা জীবনের অপরাধ তোমার সাত্তার নামের ওসিলায় তুমি গোপন করে দিও আমার আল্লাহর নাম হাসিব তিনি হিসাব গ্রহণকারী সারিয়ে হলে হিসাব দ্রুত হিসাব নেবেন মানুষের আমার আল্লাহ শুধু নাম নিয়েই বসে নেই তিনি যে হিসাব নিতে পারেন বিশ্বাস আমাদের আছে আরো জোরে বলেন কেমন হিসাব নেবেন তিনি কিয়ামতের ময়দানে মানুষকে যদি মাফ করতে ইচ্ছে করেন যে আমি আবুল কাসেমকে মাফ করে দেব তাহলে পর্দার ভেতরে নিয়ে তাকে স্বীকার করাবে যে এই অপরাধগুলো করেছি কিনা বল সারা রহমানের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোন পাপীকে আল্লাহ তার অপরাধ দেখাবেন না কোন পাপীকে তার অপরাধ দেখাবেন না কিন্তু পাপের চিহ্ন গুলো তার 3.5 হাত বডির ভেতরে ভেসে উঠবে রফর মজিরি মোনা বেশি মাহম ফায়ও খাসবিন নাওয়াসি ওয়াল আকদাম জবান খুলে পড়েন ফাপি আই আলাই রব্বি কুমা তো কাদ্দিবান কেয়ামতের ময়দানে পাপিষ্ঠদেরকে চুল ধরে আর ঠ্যাং ধরে আল্লাহ তুলবে জিজ্ঞাসা করবে না আমি রামজা এই অপরাধ করেছিলি না ওর শরীরের ভেতরে ভেসে উঠবে যে যে অপরাধ দুনিয়াতে করেছে ওর শরীরের ভেতরে হয়তো কপালে অথবা এই থুতনির নিচে লেখা থাকবে মানুষ দেখেই বুঝবে লোকটা এই অপরাধে অপরাধী ছিল চাদরের ভেতরে আল্লাহ কুদরতি ভাবে ঢেকে নিয়ে জিজ্ঞাসা করবে যখন এই বল তো এই অপরাধ গুলো করেছিলে অত অস্বীকার